দেশ বিদেশে উদ্ভট মিথ্যাচার করে বিএনপি এখন তামাশার পাত্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রাজধানীর কাওলায় নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সর্বশেষ অগ্রগতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ আগামী 2021 সালের সেপ্টেম্বর মাসের মধ্যে শেষ করা হবে। শফিক বাবুর প্রতিবেদন। প্রায় 47 কিলোমিটার দৈর্ঘ্যের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধানে দেশের অন্যতম বৃহত্তর এই প্রকল্পটি নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 8,940 কোটি টাকা। এই প্রকল্পটি সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে বিনিয়োগকারী প্রতিষ্ঠান থাইল্যান্ডের ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক লিমিটেড কোম্পানির সঙ্গে 2013 সালের 15ই ডিসেম্বর সংশোধিত চুক্তি স্বাক্ষরিত হয়। 3 ধাপে নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের প্রথম ধাপ চলতি বছরের মে মাসে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ প্রকল্পটির সর্বশেষ অগ্রগতি পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব তথ্য জানান। ফার্স্ট পেজ বনানী পর্যন্ত আমরা আশা করছি মে মাসেই তার শেষ হবে। সেকেন্ড ফেজ 2020 সালে জুলাই নাগাদ হয়ে যাবে, আর থার্ড পেজ 2021 সালের সেপ্টেম্বরে 3 ধাপের কাজ সমাপ্ত। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট সমূহ হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুড়িল বনানী মহাখালী, তেজগাঁও মগবাজার, কমলাপুর সায়দাবাদ যাত্রাবাড়ি এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত। 31টি রেম সহ 27 কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রকল্পের প্রথম ধাপের অগ্রগতি 50 ভাগ এবং সার্বিক অগ্রগতি 20 ভাগ। প্রথম ধাপের যে অগ্রগতি সেটা এখন 50%, আর টোটাল অগ্রগতি প্রকল্পের 20%। তো আমরা যে টার্গেট দিলাম এই টার্গেট যথাসময়ে সম্পন্ন করার প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে চলছে। সমসাময়িক রাজনীতি বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশ বিদেশে উদ্ভট মিথ্যাচারে বিএনপি এখন তামাশার পাত্রে পরিণত হয়েছে। যারা এ ধরনের অপবাদ দিচ্ছে তারা নিজেরাই আজকে তামাশার পাত্র হয়ে গেছে দেশে বিদেশে। যাদের কাছে তারা নালিশ করছে তাদের কাছে এর কোনো কানা করিও দাম। শফিক বাবু, বাংলাদেশ টেলিভিশন। সংসদ বর্জনের রাজনীতি পরিহার করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি। আজ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে 14 দলের সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ আহ্বান জানান। মোহাম্মদ নাসিমের সভাপতিতে সভায় অন্যান্যের মধ্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান বেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া সহ 14 দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি জামাত একটি অশুভ জোট, তাদের সকল ষড়যন্ত্র 14 দল ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে। এবারে আন্তর্জাতিক সংবাদ। একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদ সফররত ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে বাদশাহ সালমান একথা পুনর্ব্যক্ত করলেন। বৈঠকে সৌদি বাদশাহ ফিলিস্তিনি প্রেসিডেন্টকে বলেন, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র এবং পূর্ব জেরুজালেমের রাজধানী ফিলিস্তিন জনগণের এই অধিকারের প্রতি সৌদি আরবের স্থায়ী সমর্থন রয়েছে। ফিলিস্তিনের প্রতি সৌদি আরব এমন এক সময়ে সমর্থন জানালো যখন পোল্যান্ডের রাজধানী ওয়ারশোতে অনুষ্ঠিতব্য মধ্যপ্রাচ্য বিষয়ক সম্মেলনে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে শান্তি স্থাপনের প্রস্তাব দিতে পারে যুক্তরাষ্ট্র, এমন ধারণা করা হচ্ছে। ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইদো বলেছেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরের বিরোধিতা সত্ত্বেও দেশটিতে মানবিক সহায়তা গ্রহণ করা হবে। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সমর্থকদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে গুয়াইদো বলেছেন, প্রেসিডেন্ট মাদুরোকে অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে। এর আগে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার কোনো ধরনের মানবিক সহায়তা গ্রহণে অস্বীকৃতি জানান। তিনি বলেছেন, এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় হস্তক্ষেপের বিষয়টি বৈধ প্রমাণ করতে চায়।
যুক্তরাষ্ট্রসহ বেশিরভাগ পশ্চিমা দেশ ইতিমধ্যে ওয়ান গুয়াইদোকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। সাত বছরের খরার পরে গত মাসের বৃষ্টিতে আবারও বিধ্বস্ত হয়ে পড়েছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের কৃষকরা। যে বৃষ্টি তাদের আশা জুগিয়েছিল সেই বৃষ্টিতেই ভেসে গেছে তাদের বহু বিলিয়ন ডলারের পশুপালন খাত। ব্যাপক বৃষ্টিপাতের ফলে গত মাসে কুইন্সল্যান্ডে সৃষ্ট ভয়াবহ প্লাবনে প্রায় 5 লক্ষ গবাদি পশু মারা গেছে, যাতে এ খাতে প্রায় 213 মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন। কুইন্সল্যান্ড জুড়ে এখন হাজার হাজার গবাদি পশুর মরদেহ পড়ে আছে। অবিলম্বে এসব মরদেহ মাটিতে পুঁতে ফেলা না হলে তা ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি। জাতীয় ঐক্যফ্রন্টের সংসদে না যাওয়ার সিদ্ধান্ত রাজনৈতিক ভুল। এর আগে বিকেলে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে বৈঠক শুরু হয়। আতাউর রহমানকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন আব্দুল্লাহ আল মামুন। জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে বুধবার বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই প্রধানমন্ত্রী জানান, চতুর্থবারের মতো সরকার গঠনের পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স ও রাশিয়া সহ বিশ্বের প্রায় সকল গণতান্ত্রিক দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এসব শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে সরকারের সঙ্গে একযোগে কাজ করার ইচ্ছা পুনর্ব্যক্ত করেন বিশ্ব নেতৃবৃন্দ। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, গত 10 বছরে দেশে যে ব্যাপক উন্নয়ন হয়েছে তার সুফল জনগণ পেয়েছে বলেই তারা এবার জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিয়েছে। তিনি বলেন, যারা অভিমান করে সংসদে আসছেন না এটি তাদের ভুল সিদ্ধান্ত, তাদের সংসদে আসারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। যারা নির্বাচনে অংশগ্রহণ করেও মানে অল্প সিট পেয়েছে সেই অভিমান করে তারা পার্লামেন্টে আসছেন না, আমার মনে হয় এটা রাজনৈতিক একটা ভুল সিদ্ধান্ত তারা নিয়েছেন। কারণ জনগণ ভোটার মালিক জনগণ, জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে এবং সেভাবেই তারা দিয়েছে। কাজে যদি তারা পার্লামেন্টে আসে তাহলে তাদের যদি কোনো কথা থাকে তারা কিন্তু বলার একটা সুযোগ পাবে, আর এই সুযোগটা শুধু পার্লামেন্টের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এখন যেহেতু মিডিয়াতে সম্পূর্ণভাবে সরাসরি যায় এবং সংসদ টিভিও আছে, তার মাধ্যমে সারা দেশবাসীও তারা জানতে পারবে এই সুযোগটা তারা কেন হারাচ্ছেন আমি জানি না। তো আমার আহ্বান এটাই থাকবে যে যারাই নির্বাচিত সদস্য তারা সবাই পার্লামেন্টে আসবেন, বসবেন এবং যার যার কথা তারা বলবেন, এটাই আমি আশা করি। গ্রামকে বাংলার প্রাণ উল্লেখ করে সংসদ নেতা জানান, অবসরের পর তিনি গ্রামে গিয়েই বসবাস করবেন। গ্রাম আসলে আমাদের, গ্রামটা হচ্ছে আমাদের প্রাণ। গ্রামের মানুষকে আমরা যেমন নাগরিক সুবিধাও দিতে চাচ্ছি, আবার একটু ভালো হলেই সব গ্রাম ছেড়ে শহরে চলে আসা এটা আমার আসলে বোনেরই পছন্দ। কারণ ছোটবেলায় গ্রামে জন্মগ্রহণ করেছি, গ্রামে বড় হয়েছি, ওই কাদা মাটি মেখেই বড় হয়েছি, খালে ঝাঁপ দিয়ে গাছে উঠে নানাভাবে খেলাধুলো করেই গ্রামে বড় হয়েছি। হয়তো একটা পর্যায়ে চলে এসেছি দেশে, কিন্তু গ্রামের টান কখনো মুছে যায়নি, মুছে যায় না, এখনো মনটা পড়ে থাকে আমার ওই পুরো গ্রামে। কাজে সেজন্য সবসময় একটা আকাঙ্ক্ষা যে যখনই আমি অবসর নেব আমি গ্রামের বাড়িতে যেই থাকবো, কারণ সেখানে সবুজ শ্যামল সুন্দর পরিবেশ সবসময় আমাকে টানে, কাজে এটাই আমার একটা ইচ্ছা। অপর এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের উন্নয়ন আজ বিশ্বব্যাপী সমাদৃত। শিক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে উন্নয়নে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে সংসদ নেতা বলেন, দেশের প্রতিটি জেলায় একটি করে আইটি পার্ক করার উদ্যোগ নিয়েছে তার সরকার। আওয়ামী লীগ সরকার আসার পর থেকে কিন্তু শিক্ষাকে আমরা গুরুত্ব দিয়েছি। প্রথম কথা হলো, আরে মানুষকে তো শিক্ষাটা দিতে হবে, মানুষের শিক্ষাটা গ্রহণ করা এবং ধারণ করা। আর আমাদের গ্রাম বাংলার শিক্ষা আমরা কিন্তু ইতিমধ্যে শিক্ষকদের প্রশিক্ষণ দিচ্ছি এবং আমরা ডিজিটাল পদ্ধতিও ব্যবহার করা শুরু করেছি, মাল্টিমিডিয়া ক্লাসরুম করে দিচ্ছি, আমরা ট্রেনিং দেওয়াচ্ছি, কন্টেন্ট তৈরি করবার জন্য শিক্ষকদের ট্রেনিং দেওয়া হচ্ছে। কাজে এই আধুনিক প্রযুক্তি সম্পন্ন শিক্ষা যাতে হয় তার ব্যবস্থা করার ব্যবস্থা নিচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নে আজীবন কাজ করে যাবেন বলেও সংসদে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আব্দুল্লাহ মামুন, বাংলাদেশ টেলিভিশন। এদিকে সংসদে প্রশ্নোত্তর পর্বে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার সংসদকে জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারা দেশে 5G ইন্টারনেট সেবা চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে জানান, বর্তমানে দেশের 65% এলাকা 4G নেটওয়ার্কের আওতায় এসেছে। তিনি জানান, ইতিমধ্যে দেশের মোবাইল ফোন অপারেটররা দেশের বিভাগীয় পর্যায়ে 4G নেটওয়ার্ক সেবা চালু করেছে।
অপর এক প্রশ্নের জবাবে মোস্তফা জব্বার জানান, দেশের প্রতিটি জেলায় একটি করে আইটি পার্ক স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। পরে রাষ্ট্রপতির ভাষণের উপরে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপরে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। ডেপুটি স্পিকার মোহাম্মদ ফজলে রাব্বি মিয়াও সংসদে সভাপতিত্ব করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সংসদের বৈঠক চলছিল। মিউনিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে আগামীকাল জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে আগামীকাল সকালে মিউনিখের উদ্দেশ্যে ঢাকা ত্যাগের কথা রয়েছে তার। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর। মিউনিখে নিরাপত্তা সম্মেলনে যোগদানের পাশাপাশি সম্মেলনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের সঙ্গেও প্রধানমন্ত্রী সাক্ষাতের কথা রয়েছে। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 17-19 ফেব্রুয়ারি পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। সেখানে তিনি 14তম আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী IDAX 2019 অংশ নেবেন এবং সংযুক্ত আরব আমিরাতের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। দেশ দুটিতে 6 দিনের সফর শেষে আগামী 20 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে। এদিকে প্রধানমন্ত্রী জার্মানি ও সংযুক্ত আরব আমিরাত সফর বিষয়ে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রধানমন্ত্রী জার্মানি সফরে রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করবে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব শহীদুল হক সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। যে কোনো আলোচনায় আমাদের রোহিঙ্গা ইস্যুটা আমরা তুলি, তার ফলে একটি কাজ হয়েছে, বিশ্বজুড়ে আমাদের সপক্ষে জনমত গঠিত হয়েছে এবং সরকার সমূহ আমাদের সপক্ষে আছে। আমরা এই সমাধানের জন্য কাজ করছি, আমাদের প্রচেষ্টা থাকবে যাতে আমরা এই ইস্যুটা সবার কাছে তুলে আমরা আমাদের অনেক আরো অধিকতর সমর্থন আশা করব, যাতে এটা আমরা একদিন সমাধান করতে পারে। রোহিঙ্গা আমাদের একটি সম্প্রীতিকালে একটা অগ্রাধিকার ইস্যু। আরব আমিরাত মুসলিম বিশ্ব আমাদের রোহিঙ্গা বিষয়ে যথেষ্ট আপনার সদিচ্ছা দেখিয়েছে এবং যথেষ্ট কাজও করেছে, আমাদের রেজলিউশনটা তারাই এনেছে। আর সম্প্রীতি এই সম্পর্কে আরো আলোচনা করছেন, এই মুহূর্তে জেনেভাতে ওআইসির নেতৃত্বে একটি অনুষ্ঠান হচ্ছে, তারা যথেষ্ট সাহায্য সহায়তা করছে। যুগোপযোগী সৃজনশীল অনুষ্ঠান ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প 2041 ও ডেল্টা প্ল্যান বাস্তবায়নে বেতার অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বেতার প্রাঙ্গণে বিশ্ব বেতার দিবস ও শ্রোতা ক্লাব সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই আশাবাদ ব্যক্ত করেন তথ্যমন্ত্রী। বিস্তারিত ইয়াসিন রাসেলের প্রতিবেদনে। বেতারের গুরুত্ব ও শক্তি সম্পর্কে সচেতনতা তৈরিতে 2012 সাল থেকে পালিত হচ্ছে বিশ্ব বেতার দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য সংলাপ, সহনশীলতা ও শান্তি। দিবসটি উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বেতার ভবন প্রাঙ্গণে শ্রোতা ক্লাব সম্মেলন ও সেমিনারের আয়োজন করে বাংলাদেশ বেতার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বাংলাদেশ বেতারের জন্য পুরো জাতি গর্বিত। 1971 সালে রণাঙ্গনে স্বাধীন বাংলা বেতারের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মানুষের স্বপ্নের বাস্তবায়ন করতে হলে পরে আমাদের একটি উন্নত জাতি প্রয়োজন। সেই ক্ষেত্রে আমি মনে করি বেতার একটি পরবদ্ধ ভূমিকা পালন করতে পারে। অনুষ্ঠান মালা এমনভাবে সাজানো প্রয়োজন বলে আমি মনে করি যে প্রতিটা অনুষ্ঠানের মধ্যে না হলেও বেশিরভাগ অনুষ্ঠানের মাধ্যমে সমাজের প্রতি যেন একটা বার্তা থাকে, নতুন প্রজন্মের জন্য উৎসাহব্যঞ্জক অনেক কিছু থাকে, আত্মপ্রত্যয়ী হওয়ার, দেশাত্মবোধে ব্রতী হওয়ার, মূল্যবোধে জাগ্রত হওয়ার, মেধার উন্মেষ ঘটানোর জন্য যেন বার্তা থাকে। বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য সচিব আব্দুল মালেক বক্তব্য রাখেন। এর আগে বিশ্ব বেতার দিবস উপলক্ষে জাতীয় বেতার ভবন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ র্যালিতে নেতৃত্ব দেন। এ সময় তিনি বলেন, সংলাপ, আলোচনা ও বিতর্কের মাধ্যমে দেশ থেকে নেতিবাচক রাজনীতি দূর করা সম্ভব। এবার চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে তিনি গণভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন শান্তি,
সংলাপ সহনশীলতা স্থাপন করার জন্যেই এবং সবাইকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই সমস্ত রাজনৈতিক দলগুলোকে তিনি সেখানে আমন্ত্রণ জানিয়েছিলেন। দুঃখজনক হলো সত্য, বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল, বিশেষ করে ঐক্যফ্রন্টের নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলো সেখানে অংশগ্রহণ করেনি, যেটি একটি সহনশীল সমাজ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, একটি যুক্তিভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, দেশে শান্তি স্থাপনের ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা। বিশ্ব বেতার দিবস রেলিতে তথ্য সচিব আব্দুল মালেক, বাংলাদেশ বেতার সহ বেসরকারি FM রেডিও ও কমিউনিটি রেডিওর কর্মকর্তা কর্মচারী এবং কলাকুশলীরা অংশ নেন। পরে তথ্যমন্ত্রী বাংলাদেশ বেতারের নবনির্মিত ফটক উদ্বোধন করেন। ইয়াসিন রাসেল, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফিরছি দেশের খবরে। ভাষার মাস ফেব্রুয়ারির 13তম দিন আজ। সময় যত গড়াচ্ছে বাংলা ভাষার ব্যবহার তত বাড়ছে, বাড়ছে বাংলা ভাষায় প্রকাশিত গ্রন্থের সংখ্যা। সঙ্গত কারণেই দেশের প্রকাশনা শিল্পের বিস্তার ঘটছে, তবে প্রকাশনার মান নিয়ে প্রশ্ন তুলছেন লেখক ও গবেষকরা। তারা বলছেন, পাঠক রুচির সঙ্গে সঙ্গতি রেখে মানসম্মত বই প্রকাশে প্রকাশকদের উদ্যোগী হওয়া প্রয়োজন। সুজন হালদারের প্রতিবেদন। 1778 সালে জন এনকুজের মুদ্রাযন্ত্র ও উইলকিনসের তৈরি বাংলা হরফে মুদ্রিত হয় হলহেডের ব্যাকরণ আ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। বাংলা ভাষায় মুদ্রিত এটি প্রথম গ্রন্থ। পরবর্তী সময়ে কলকাতায় বাংলা ছাপাখানা ও প্রকাশনা কেন্দ্রের বিস্তার ঘটে। 1860 সালে বাংলা প্রেস নামে ঢাকায় দ্বিতীয় ছাপাখানা চালু হয়। আর ঢাকা থেকে প্রথম সৃজনশীল বই দীনবন্ধু মিত্রের নীল দর্পণ প্রকাশিত হয় 1887 সালে। 52 রাষ্ট্রভাষা আন্দোলন এবং 71 মহান মুক্তিযুদ্ধের পরে বাংলা ভাষায় প্রকাশনা শিল্পের বিস্তার ঘটে। বর্তমানে তথ্য প্রযুক্তির ব্যবহারে যা নতুন মাত্রা পেয়েছে। সরাসরি টেক্সট বই আমরা আগে আমরা সেই সেটাই আমাদের এখানে প্রকাশনাটার মূল ভিত্তি ছিল। পরবর্তীতে আমরা সৃজনশীল প্রকাশনার দিকে এবং মরণশীল প্রকাশনার দিকে আমরা আত্মনিবেশ করি। প্রতি বছরই আমরা কিছু নতুন লেখকের বই ছাপছি এবং খুব মানসম্পন্ন লেখা তারা লিখছে। প্রতি বছর অমর একুশে গ্রন্থমেলায় 3000-এর অধিক নতুন গ্রন্থ প্রকাশিত হচ্ছে, তবে এসব বইয়ের মান নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে। বিশেষ করে প্রকাশকদের পেশাদারিত্ব ও সম্পাদনের উপর গুরুত্ব আরোপ করছেন বিশ্লেষকরা। ছাপা, বই, বোর্ড, গ্রাফিক্স ডিজাইন আমাদের অত্যন্ত উন্নত মানের, সেগুলো নিয়ে কথা নেই, সেগুলো চাকচিক্য আনার জন্য যথেষ্ট আছে। কিন্তু ভেতরের যে আমাদের মূল বিষয়গুলো, কোন বিষয়ে বই, আসল কথা হলো যে এই বিষয়ে অভিজ্ঞ মানুষের নিয়োগ দেওয়া প্রয়োজন সম্পাদনার জন্য। বই সম্পাদনা, বইটি কোন বই বের হবে এই নির্বাচনের জন্যে অভিজ্ঞ পাঠক এবং লেখকের সঙ্গে সমন্বিতভাবেই বই বের করা উচিত। প্রকাশনার মান নিয়ে প্রশ্ন থাকলেও নতুন লেখক, নতুন বই নিয়ে পাঠকের আগ্রহের কমতি নেই। তবে বাস্তবিক অর্থে প্রকাশনাকে শিল্পরূপ দিতে মানসম্মত বইয়ের সংখ্যা বাড়ানোর তাগিদ শিক্ষাবিদদের। একই সঙ্গে তরুণদের বেশি বেশি বই পড়ার উপর জোর দিচ্ছেন তারা। গার্জিয়ানদের তার ছেলেমেয়েদেরকে বলতে হবে তোমরা বই পড়ো, স্কুলের টিচারদের তার স্টুডেন্টদের ছাত্রদেরকে বলতে হবে, ছাত্রীদেরকে বলতে হবে তোমরা বই পড়ো, স্কুলে স্কুলে লাইব্রেরি থাকতে হবে, মোড়ে মোড়ে লাইব্রেরি থাকতে হবে, যশোদের ছেলেমেয়েরা ওই স্মার্টফোনটা বন্ধ করে, ল্যাপটপটা বন্ধ করে মাঠে খেলবে আর গল্পই পড়বে, তাহলে আমার স্বপ্ন সফল হবে। একটি জাতি গঠনে সৃজনশীল ও মনশীল বইয়ের ভূমিকা অনস্বীকার্য। কথা হচ্ছে দায়িত্বটা কে নেবেন। অবশ্যই প্রকাশক, লেখক সহায়তা করবেন ভালো বই লিখে, আর পাঠক ভালো বই কিনবেন, পড়বেন, সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবেন। কেবল তখনই বাংলা ভাষার প্রকাশনা বাস্তবিক অর্থে শিল্পরূপ পাবে। সুজন হালদার, বাংলাদেশ টেলিভিশন। যে কোনো নেতিবাচক আসক্তি রোধ এবং উন্নত জাতি গঠনে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আজ জাতীয় প্রেস ক্লাবে প্রজ্ঞা ও এন্টি টোবাকো মিডিয়া অ্যালায়েন্স আত্মা আয়োজিত তামাক মুক্ত বাংলাদেশ গঠনে অগ্রগতি, বাধা ও করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
সাংবাদিক মোজাম্মেল হোসেনের সভাপতিতে সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ আসাদুল ইসলাম বক্তব্য রাখেন। তথ্যমন্ত্রী বলেন, সিনেমা বা অন্য কোনো গণমাধ্যম যেন তামাক ব্যবহারের প্রচার প্রচারণা না হয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ডিপিপি অনুমোদন সম্পন্ন করে নতুন তিনটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামোগত নির্মাণ কাজ শুরু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহেদ মালেক। আজ সচিবালয়ে দেশের চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্বকালে স্বাস্থ্যমন্ত্রী এ নির্দেশ দেন। সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ মুরাদ হাসান, চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জি এম সালেউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কনক কান্তি বড়ুয়া, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ইসমাইল খান, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মাসুম হাবিব, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোর্শেদ আলম সহ মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় সমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে চিকিৎসা শিক্ষার গুণগত মান বজায় রাখতে হলে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট এই নতুন তিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কার্যক্রম দ্রুত চালু করা দরকার। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সহ অন্যান্য উন্নয়ন কর্তৃপক্ষগুলো এখন থেকে 16টির পরিবর্তে মাত্র 4টি সংস্থার অনাপত্তির ভিত্তিতে ভবন নির্মাণের নকশা অনুমোদন দেবে। আজ সচিবালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বিজয় সমন্বয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সেবা সহজীকরণ সংক্রান্ত মতবিনিময় সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী সমর রেজাউল করিম এ কথা জানান। তিনি আরও জানান, আগামী 1 মে থেকে ইমারত নির্মাণের জন্য নকশা অনুমোদনে অনলাইন কার্যক্রম শুরু হচ্ছে। ভবনের নকশা অনুমোদনের জন্য 4টি স্তর তুলে ধরে গৃহায়ণ মন্ত্রী বলেন, ভূমি ব্যবহারের ক্ষেত্রে ছাড়পত্র নিতে হবে, ভবনের উচ্চতার বিষয়ে বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের অনাপত্তি নিতে হবে, তবে যেখানে বিমান চলাচল নেই সেখানে অনাপত্তি পত্র আনতে যেতে হবে না। তিনি বলেন, বঙ্গভবন, প্রধানমন্ত্রী কার্যালয় সহ বিশেষ বিশেষ এলাকা বা স্পর্শকাতর এলাকার পাশে কোনো ইমারত নির্মাণের ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর অনাপত্তি লাগবে, আর 10তলা ভবনের ঊর্ধ্বে হলে ফায়ার সার্ভিসের অনাপত্তি লাগবে, এছাড়া অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না। আজ 1 ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন। শীতের রুক্ষতা দূর করে প্রকৃতিতে ফুটে উঠেছে বসন্তের চিরচেনা রূপ। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ঋতুরাজকে বরণ করে নেয় নগরবাসী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় সকালে শুরু হয় দিনব্যাপী বসন্ত উৎসব।